আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য নয় যারা রাতারাতি ইউটিউবের সাবস্ক্রাইবার এবং ভিউজ পেয়ে অনেক বড় হয়ে যেতে চান অথবা টাকা দিয়ে বুস্ট করে তাদের চ্যানেলকে বড় করতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা তাদের চ্যানেলে অর্গ্যানিক ভিউস এবং সাবস্ক্রাইবারস লাইফ টাইমের জন্য আনতে চান স্য বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল খোলার পরে আপনাদের সবার মাথায় বা আমার আপনার সবার মাথায় কাজ করে যে কীভাবে আমরা সাবস্ক্রাইবার এবং ভিউজ আনবো অর্থেই অ্যাজ এ নতুন ইউটিউবার অথবা অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর সবার মাথায় এটা আসাটাই স্বাভাবিক তবে আপনি যদি আপনার এই নতুন ভাবনাটাকে নতুন করে দেখে কিছু নতুন পদ্ধতিকে অবলম্বন করে আপনার চ্যানেলে সত্যিকার্থী ভিউজ এবং সাবস্ক্রাইবারস রিয়েল এবং অর্গানিকভাবে লাইফ টাইমের জন্য আনতে পারেন তাহলে এই ভাবনাটা দোষের কিছু নয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটি টিপস শেয়ার করব যেটা সত্যিকার অর্থে আপনার ইউটিউব চ্যানেলকে অনেক বড় করে তুলতে সহায়তা করবে স্যো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মেকিং গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক বন্ধুরা ওয়েলকাম ব্যাক এত বড় ইন্ট্রোডাকশন দেওয়ার পর এখন আর সময় একদমই নষ্ট করব না তবে বলে নিব সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে কানেক্ট হতে পারেন সো দুই তিন দিন আগে আমি ইউটিউব কর্তৃপক্ষের সাথে আমার চ্যানেলের যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিলাম কনভারসেশনের শেষে ইউটিউব কর্তৃপক্ষের যার সাথে আমার চ্যাট হচ্ছিল সে আমাকে একটা আর্টিকেলের লিঙ্ক দিয়েছে যেখানে ইউটিউবে রিয়েল টাইম বা অর্গ্যানিক সাবস্ক্রাইবার্স আনার জন্য ইউটিউব অ্যালগোরিদমের সহায়ক যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেম অনুসারে সে আমাকে কিছু তথ্য শেয়ার করেছে আর সেগুলো পড়ে এবং রিসার্চ করেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথেও শেয়ার করতে যাচ্ছি একা একা নয় আপনাদেরকে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই ইউটিউবের এই প্ল্যাটফর্মে সব বন্ধুরা যে পাঁচটা টিপসের কথা আপনাদেরকে বলেছি তার প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা শেষ পর্যন্ত প্রত্যেকটা টিপস মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করবেন আজকেই আজকে থেকে প্রত্যেকটা জিনিস আপনার চ্যানেলে আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে ফলো করবেন তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আগামী সিক্স মান্থের মধ্যেই আপনার ইউটিউব চ্যানেল অনেক ভালো একটা পজিশনে চলে যাবে সো লেটস গেট স্টার্টেড প্রিয় দর্শক এক নম্বরে যে জিনিসটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা খুবই সিম্পল বাট এই জিনিসটা আপনারা যদি ঠিকঠাকভাবে ফলো করতে না পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের রিচ অনেক বেশি কমে যাবে আর সেটা হচ্ছে ইউটিউবের আপনার প্রত্যেকটা ভিডিও যেন ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশানের আওতায় হয় ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের আওতায় হয় এটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেজন্য আপনি যখন একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তখন অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনি একটু স্টাডি করে নেবেন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে স্টাডি করার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে সরাসরি করে নিতে পারেন এতে করে ইউটিউবের নিয়মকানুন সম্পর্কে আপনার সকল আইডিয়া চলে আসবে এবং সেই নিয়ম অনুযায়ী আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন তখন অ্যালগোরিদমের নিয়মকানুন মেনে আপনি ভিডিও আপলোড করার কারণে অ্যালগোরিদম অটোমেটিক্যালি বা ইউটিউবের রোবট আপনাকে অটোমেটিক্যালি বুস্ট করতে থাকবে সো অবশ্যই ভিডিও তৈরি করার আগে আপনি এই জিনিসটা ফলো করবেন যেন আপনার প্রত্যেকটা ভিডিও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অথবা ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যেই পড়ে দুই নম্বরে যেটা চলে আসে সেটা হচ্ছে ক্রিয়েট ডিসক্রাইপটিভ অ্যাকিউরেট টাইটেলস অ্যান্ড থামনাইলস অবশ্যই আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওতে আপনি যেই টাইটেল এবং থামনাইল দিচ্ছেন সেটা যেন ডেসক্রাইপটিভ হয় এবং অ্যাকিউরেট হয় ডেসক্রাইপটিভ মানে আপনার কন্টেন্টটাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা টাইটেল এবং থামনেল দিতে হবে আপনার কন্টেন্টে আছে একটা এবং আপনি টাইটেলে লিখেছেন আরেকটা আপনার কন্টেন্টে আছে এক জিনিস আপনি থামনাইলে দিয়েছেন আরেক জিনিস এরকম কিন্তু করা যাবে না অবশ্যই অ্যাকিউরেট একটা টাইটেল দিবেন যেটা আপনার ভিডিওর সাথে রিপ্রেজেন্ট করে এবং অ্যাকিউরেট একটা থামনাইল দিবেন তবে থামনাইলটার চেষ্টা করবেন একটু অ্যাট্রাকটিভ তৈরি করার মিসলিডিং কোনোভাবেই করা যাবে না অথবা ক্লিক বেট করা যাবে না মিসলিডিং তো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আপনি বলতে চাচ্ছেন একটা অথচ অন্য কোনো কিছু লিখে মানুষকে অ্যাট্রাকশন দিয়ে আপনার ভিডিওতে ঢুকাতে চাচ্ছেন এরকম কোনো কিছু করা যাবে না এটাকে আপনার মিসলিডিংও বলে আপনি যদি এটা থামনাইলের মধ্যে বলে থাকেন বা থামনাইলের মধ্যে যদি এই কাজগুলো করেন তাহলে সেক্ষেত্রে এটা ক্লিক বেট হবে কেননা আপনি যদি থামনাইলে একটা দিয়ে থাকেন আপনার ভিডিওতে আরেকটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে থামনাইল দেখে কোনো দর্শক আপনার ভিডিওতে ঢুকলেও সে কিন্তু আপনার ভিডিওতে বেশি সময় থাকবে না এতে করে ইউটিউবের রোবোট বুঝে যাবে যে আপনি কোথাও মিসলিডিং করছেন অথবা ক্লিক বেট করছেন যার কারণে দর্শক আপনার ভিডিওতে ঢুকলেও বেশি সময় ওয়াচ টাইম না থাকার কারণে সে আপনার ভিডিও থেকে বের হয়ে যাচ্ছে এবং হয়তো একটা ডিসলাইক দিয়ে দিচ্ছে যার কারণে ইউটিউবের রোবোট অটোমেটিক্যালি পরবর্তী দর্শকের কাছে আর এই ইমপ্রেশনটা দিবে না অথবা দিলেও সেই ইমপ্রেশনের অনুসারটা অনেকটা কমিয়ে ফেলবে এতে করে আপনার চ্যানেলের রিচ বাড়া তো দূরের কথা আপনার চ্যানেলের রিচ কমতে থাকবে সুতরাং টাইটেল এবং থামনেল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অ্যাকিউরেট হতে হবে এবং আপনার কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে এরকম একটা টাইটেল এবং থামনেল আপনাকে দিতে হবে আপনারা যদি এই সমস্ত ব্যাপারে ইন্ডিভিজুয়ালি এবং রেসপেক্টিভ ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোন বিষয়টা নিয়ে আপনার পরিপূর্ণ আরও ভালো করে রেসপেক্টিভলি জানা প্রয়োজন তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের জন্য সে ব্যাপারেও ভিডিও নিয়ে আসতে তিন নাম্বারে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে কিপ ভিউয়ার্স ওয়াচিং উইথ ইউর ভিডিও টেকনিক অবশ্যই আপনার দর্শকদেরকে আপনি আপনার ভিডিওতে এমন কিছু টেকনিক ব্যবহার করার দ্বারা ধরে রাখুন যাতে করে আপনার দর্শক আপনার ভিডিও ছেড়ে যেতেই না পারে আপনার দর্শকের সাথে আপনি এমন কিছু করুন আপনার ভিডিওতে যাতে করে আপনার দর্শকের ইন্টারাকশান অ্যাঙ্গেজমেন্ট এগুলো অনেক অনেক বেশি থাকে সো এজন্য কিছু ছোট ছোটো ব্যাপার আপনাকে ফলো করতে হবে যেমন আপনি একজন এফেক্টিভ এডিটর হতে পারেন আপনার চ্যানেলের যে ভিডিওটা আপনি দিচ্ছেন সেই ভিডিওটা আপনি এমনভাবে এডিটিং করার চেষ্টা করুন মানে আপনি নতুন কিন্তু এমনটা নয় যে আপনি কিছুই পারেন না যতটুকু পারেন এতটুকুর মধ্যে আপনার কাছে যা আছে পুরোটা দিয়ে আপনি চেষ্টা করুন আপনার দর্শককে ভিডিওর মিডেল পর্যন্ত ধরে রাখার ঠিক আছে সেটা আপনি যে কোনো টেকনিক ব্যবহার করতে পারেন ঠিক আছে অবশ্যই একজন এফেক্টিভ এডিটরের ক্ষেত্রে তার চ্যানেলে দর্শককে ধরে রাখাটা একদম ইজি তারপর হচ্ছে বিল্ড অ্যান অডিয়েন্স ফর ইউর সাবস্ক্রাইবারস বেজ আপনার সাবস্ক্রাইবার বেজে আপনি একটা ক্যাটাগরির অডিয়েন্স বিল্ড করার চেষ্টা করুন যেমন আমি কিছুদিন আগে কিন্তু আমার একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপনার চ্যানেলের দর্শকটা যেন এক ক্যাটাগরির দর্শক হয় সেটা ফলো করবেন চ্যানেলে মাল্টিপল ক্যাটাগরির ভিডিও ছাড়বেন না এতে করে আপনার চ্যানেলের ক্ষতি হয় কিভাবে ক্ষতি হয় আপনার চ্যানেলে যখন মাল্টিপল ক্যাটাগরির দর্শক চলে আসে যেমন একদিন আপনি নিউজ নিয়ে ভিডিও ছাড়লেন আবার আরেকদিন ফুড নিয়ে ভিডিও ছাড়লেন তাহলে নিউজের ক্যাটাগরির দর্শক একটা আর ফুডের ক্যাটাগরির দর্শক আরেকটা আপনি যখন নিউজ নিয়ে কোনো ভিডিও ছাড়বেন তখন ফুডের ক্যাটাগরির সাবস্ক্রাইবাররা দেখবে না আবার যখন ফুড নিয়ে ভিডিও ছাড়বেন তখন নিউজ ক্যাটাগরির ভিডিওর ভিডিওর যে দর্শক আছে সেই দর্শকরা আপনার ভিডিওটা দেখবে না সুতরাং অবশ্যই আপনি ছাড়লে নিউজ অথবা ছাড়লে ফুড যে কোনো একটা ক্যাটাগরির উপরে আপনি একটা সাবস্ক্রাইবার অডিয়েন্স বিল্ড করার চেষ্টা করুন এতে করে একই ধাপের বা একই ধাজের সাবস্ক্রাইবার বা অডিয়েন্স থাকার কারণে আপনি যখন একটা ভিডিও ছাড়বেন তখন সেই ভিডিওর উপরে দর্শকদের চাহিদা থাকবে এবং সেই ভিডিওটা সবাই একযোগে দেখার কারণে ইউটিউব অ্যালগোরিদম আস্তে আস্তে এটাকে আরও বেশি ইমপ্রেশন দিবে সুতরাং মাল্টিপল ক্যাটাগরি ভিডিও তৈরি না করে আপনি চেষ্টা করুন একটা নিশের উপরে যে কোনো একটা টপিকের উপরে একটা ক্যাটাগরির উপরে আপনার চ্যানেলটাকে মেনটেন করার এরই মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স বাই রিপ্লাইং কমেন্টস অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই কারণ আপনার কন্টেন্টের অ্যাজ এ পার্ট অফ কন্টেন্ট হচ্ছে কমেন্টের রিপ্লাই দেয়া আপনি যদি আপনার দর্শকের ইন্টারাকশান নিতে চান অথবা আপনার দর্শকদের সাথে কমিউনিটি ভালো রাখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কমেন্টের রিপ্লাই দিতে হবে যতটা পারেন আপনার চ্যানেল যদি অনেক বড় হয়ে যায় পঁচিশ ছাব্বিশ হাজার সাবস্ক্রাইবার থাকে বা তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার থাকে তারপরেও চেষ্টা করুন আপনার কন্টেন্টে যারা কমেন্ট করছে তাদের গুরুত্বপূর্ণ সময় তাদের মূল্যবান সময় দিয়ে যারা কমেন্ট করছে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন রিপ্লাই দিতে না পারলে আপনি সেটা নিয়ে ভিডিও তৈরি করুন যাতে করে তারা বুঝতে পারে যে অডিয়েন্সের মূল্য আছে আপনার কাছে আপনার ভিডিও যারা দেখছে যারা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে তাদের মূল্য আছে আপনার কাছে এটা যেন তারা বুঝতে পারে এটাও কিন্তু একটা কন্টেন্টের অনেক মূল্যবান পার্ট চার নম্বরে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে অর্গানাইজ অ্যান্ড প্রোগ্রাম ইউর কন্টেন্ট আপনার কন্টেন্টকে অর্গানাইজ করুন এবং প্রোগ্রাম করুন অর্গানাইজ এবং প্রোগ্রাম যত বেশি ভালো আপনি করতে পারবেন ততই আপনার কন্টেন্ট আপনার চ্যানেল দিনে দিনে অনেক উপরে উঠতে থাকবে এবং আপনার সাবস্ক্রাইবারস এবং ভিউজ অনেক অনেক বাড়তে থাকবে অর্গানাইজ করার জন্য দুইটা জিনিস আপনাদের সাথে আমি স্পেশালি শেয়ার করব তার মধ্যে একটা হচ্ছে আপনার চ্যানেলের ওয়াস্ট টাইম যেভাবে আপনি পারেন সেভাবে নিয়ে নিন আপনার ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিওতে যেন আস্তে আস্তে ডিক্রিজ না হয়ে ইনক্রিজের দিকে যায় আস্তে আস্তে যেন বাড়ে ঠিক আছে আপনি নির্দিষ্ট টপিকের উপরে যখন ভিডিও তৈরি করছেন তখন সেটার প্লেলিস্ট তৈরি করুন যাতে করে ওই প্লেলিস্টের মাধ্যমে একটা দর্শক যখন আপনার সেই নির্দিষ্ট ভিডিও থেকে উপকৃত হচ্ছে পরবর্তীতে যেন সে একই প্লেলিস্ট থেকে আপনার সেম কোনো ভিডিও বা সেম ক্যাটাগরির অন্য বিষয় নিয়ে ভিডিও পেয়ে যায় এতে করে কি হবে আপনার চ্যানেলের অডিয়েন্স বাড়বে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে সুতরাং নির্দিষ্ট ক্যাটাগরির উপরে প্লে তৈরি করে রাখুন যেমন আমি আমার এই চ্যানেলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আমার আলাদা প্লে লিস্ট আছে এবং অলরেডি অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করেছি অ্যাজ পার্ট অফ আমি ইউটিউব কন্টেন্ট নিয়ে কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি ইউটিউব মার্কেটিং নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি সে সম্পর্কে আমার আলাদা প্লে লিস্ট আছে ইউটিউব চিপস সম্পর্কে আবার ইউটিউব টিউটোরিয়াল নিয়েও আমার আলাদা ভিডিওর প্লেলিস্ট লিস্ট আছে একইভাবে আপনিও আপনার চ্যানেলের যে বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়গুলোর উপরে আলাদা আলাদা প্লে তৈরি করে রাখুন এতে করে আপনার চ্যানেলের ওয়াচ টাইম বাড়বে এবং ওয়াচ টাইম বাড়লে অটোমেটিক্যালি ইউটিউবের রোবট আপনাকে দিনে দিনে বুস্ট করবে আপনার চ্যানেলের ইম্প্রেশন বাড়িয়ে দিবে চ্যানেলের ভিডিও রিকমেন্ডেশন করবে এবং অনেক অনেক মানুষের সামনে আপনার চ্যানেলকে নিয়ে যাবে এতে করে আপনার চ্যানেল আস্তে আস্তে অর্গ্যানিক সাবস্ক্রাইবার্স এবং ভিউজ পাবে ঠিক আছে এরপরে দুই নম্বর যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই আপনার চ্যানেলে একটা নির্দিষ্ট ভিডিও রিলিজের শিডিউল করার চেষ্টা করুন যেটা আমার পক্ষে আজও সম্ভব হয়নি আমি অনেকবার চেষ্টা করেছি যে সপ্তাহে দুই দিন অথবা সপ্তাহে তিন দিন অথবা সপ্তাহে একটা এরকম করে নির্দিষ্ট কোনো দিনে ভিডিও ছাড়বো এত কিছু করে এগুলো মেনটেন করাটা অনেকটাই কষ্ট জব করে পড়াশোনা করে ফ্যামিলি মেনটেন করে আবার ইউটিউবের ভিডিওটা শিডিউল ডে সিলেক্ট করে রাখা এটা সত্যিই কষ্টসাধ্য বাট আপনি যদি একজন ইফেক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে ক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে বলবো আপনার চ্যানেলটাকে আপনি ভিডিও মেনটেন করার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিন বা সময় সিলেক্ট করে তারপরে ভিডিও আপলোড করার চেষ্টা করুন এটা অনেক বড়ো একটা ইফেক্ট পেলবে আপনার দর্শকের কাছে যে কখন আপনি ভিডিও তাদেরকে দিতে চাচ্ছেন তারা অপেক্ষায় থাকবে এবং যখন আপনি ভিডিও আপলোড করবেন সঙ্গে সঙ্গে সবাই হুমরি খেয়ে পড়বে আপনার চ্যানেলের ভিডিওটা দেখার জন্য এবং এতে করে ইউটিউব বুঝে যাবে যে আপনার চাহিদা দর্শকের কাছে আছে জনাব অবশ্যই এটা করার চেষ্টা করুন পাঁচ নম্বরে সর্বশেষ যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইউটিউবের অ্যানালাইটিক্স নিয়ে ইউটিউবের অ্যানালাইটিক্স থেকে আপনি ইউজ রিপোর্টস বা আপনার রিপোর্টগুলোকে ব্যবহার করতে পারেন ঠিক আছে কীভাবে ব্যবহার করবেন আপনি আপনার অ্যানালাইটিস গিয়ে আপনার রিচ ট্যাবে যান রিচ ট্যাবে গিয়ে দেখুন আপনার চ্যানেলের ওয়াচ টাইম কেমন ছিল বিগত আঠাশ দিনে কোন কোন ধরনের দর্শক আপনার কোন ভিডিওগুলো পছন্দ করেছে টপ ভিডিওগুলো দেখুন গত আঠাশ দিনে আপনার কোন ভিডিওগুলো মানুষ বেশি পছন্দ করেছে একটা কথা মনে রাখবেন আপনার দর্শক যেগুলো বেশি পছন্দ করছে আপনি যদি সেই সমস্ত টপিক নিয়ে বারবার ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের রিচ অনেক বেড়ে যাবে এবং দর্শকের চাহিদা দিন দিন বাড়তেই থাকবে সুতরাং আপনি অবশ্যই ফলো করবেন যে বিগত আঠাইশ দিনে আপনার কোন বিষয়গুলো নিয়ে ভিডিওগুলো টপ র্যাঙ্কিংয়ে ছিল কোনগুলো দর্শক বেশি পছন্দ করেছে এছাড়াও ওয়াচ টাইমের পাশাপাশি এঙ্গেজমেন্ট দেখতে পারেন তারপরে কোথা থেকে আপনার ভিডিওগুলো দেখা হচ্ছে কোন বয়সের মানুষ বা কোন বয়সের অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখছে এতে করে তাদের মাইন্ড এবং চিন্তাধারা সম্পর্কে আপনি বুঝতে পারবেন যে এই বয়সের ছেলে মেয়েরা কি চায় তা তাদের সাথে কী শেয়ার করা যায় এই ব্যাপারগুলো আপনি জানতে পারবেন রিচ টাইমের পাশাপাশি আপনি কিন্তু ওয়াচ টাইম তারপরে হচ্ছে টপ ভিডিওজ তারপরে আপনার ইন্টারাকশান ইমপ্রেশন ট্রাফিক সোর্স এই ব্যাপারগুলো থেকে আপনি দেখতে পারেন যে কোন কোন কিওয়ার্ড লিখে পর্যন্ত আপনার ভিডিওগুলো দর্শক পেয়েছে ট্রাফিক সোর্স থেকে আপনি দেখতে পারবেন যে কোন কিওয়ার্ড লেখে কোন ট্যাগ লিখে বা কী লিখে মানুষ সার্চ দেওয়ার পরে তারা আপনার ভিডিওটা পাচ্ছে এবং কোন কোন কিওয়ার্ডের রিকমেন্ডেশনে আপনার ভিডিওগুলো যাচ্ছে এবং সেখান থেকেও দর্শক আসছে ঠিক আছে ট্রাফিক সোর্স বোঝার চেষ্টা করুন এবং ইমপ্রেশনের দিকে খেয়াল রাখুন যাতে করে আপনার ইম্প্রেশন দিন দিন বাড়তেই থাকে কোনোভাবে যেন আপনার ইমপ্রেশন না কমে ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনার চ্যানেলের ওয়াচ টাইমের দিকে ফলো করুন এই রিপোর্টের দিকে ফলো করে আপনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনার আস্তে আস্তে অর্গ্যানিক সাবস্ক্রাইবার্স এবং ভিউার্স বাড়বে এবং আপনার চ্যানেল আস্তে আস্তে অনেক পপুলার এবং জনপ্রিয় হয়ে উঠবে সো বন্ধুরা এক্সট্রা আরও একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদের সবার চ্যানেলের মধ্যে অবশ্যই আপনারা ফলো করবেন আপনার চ্যানেলের ভিডিওটা কি কোপা যে কিছুদিন আগে ইউটিউব চ্যানেলের একটা আইন হয়েছে চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট এর মধ্যে মেড ফর কিডস নাকি নট মেড ফর কিডসের আওতায় আপনার চ্যানেলের ভিডিওগুলো পড়ছে এটা অবশ্যই আপনি ফলো করবেন কেননা এটা যদি আপনি ঠিকমতো ডিসকভারি করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাতে পারবে না আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার ভিডিওটা হবে মেড ফর কিডস এবং আপনি যদি বাচ্চাদের জন্য না আপনি যদি অ্যাডারদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার ভিডিও ক্যাটাগরি হবে নট মেইড ফর কিডস এই কোপা বা চিলড্রেন অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্টের যে নিয়ম নিয়মকানুনটা আছে এটা মেনে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওকে ডিসকভার করার এবং ভিডিওকে ডিস্ট্রিবিউট করার ঠিক আছে সো বন্ধুরা সব কিছুর শেষে সর্বশেষে আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই সেটা কি জানেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের পিছনে না ওয়াচ টাইম এবং ভিউজের পিছনে দৌড়ান অবশ্যই সফলতা পাবেন ঠিক আছে সাবস্ক্রাইবার্সের দিকে তাকানো একদম ভুলে যান মনে করেন যে ইউটিউবে সফল হওয়ার জন্য সাবস্ক্রাইবার বলতে কিছুরই প্রয়োজন নেই যদি এটা ভেবে আপনি আপনার কন্টেন্টের দিকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারেন আপনি যদি আপনার ওয়াচ টাইমের দিকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারেন ইমপ্রেশনের দিকে গুরুত্ব দিয়ে কাজ করতে পারেন আপনার অডিয়েন্সকে কীভাবে আপনি হেল্প করতে পারেন এই ব্যাপারটার দিকে ফলো করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স ঝড়ের গতিতে বাড়তে থাকবে ঠিক আছে মনে থাকবে তো কি কি মনে থাকবে কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সাথে আর কথা বাড়াবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কি নিয়ে সেটা জানানোর দায়িত্ব আপনার আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেক আনলিমিটেডের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি